মোর চ্যানেল লৈ স্বাগতম আর মোর ভিডিও চার বাবে সকল ধন্যবাদ। মই আজি আলোচনা করিম খালমইনা অর্থাৎ একনি বা পিম্পুল সম্পর্কে। এই খালমইনা অর্থাৎ একনি বা পিম্পুল কি কি কারণত হয় আর খালমইনা বা একনি বা পিম্পুল হলে আমি কেনেকুয়া খাদ্য পোৱা উচিত আর তাক কেনেকৈ নিয়ন্ত্রণত রাখিব পাৰিম সেই বিষয়ে বিতংভাবে আলোচনা করিম। আপনাদের প্রথমের পৰা শেষ লৈ ভিডিওটো চাব, তেতিয়ালে গম পাব আর বুঝি পাব। আর আশা করছো মূল ভিডিও দেখার পিছত এই খালমইনার বিষয়ে আর ভিডিও চাবলগিয়া নহব নিশ্চয়। মই ইকবাল হোসেন, কমিউনিটি মেডিকেল সার্ভিস এন্ড এসেনশিয়াল ডাক ট্রেইনার। আর যদি মূল চ্যানেল সাবস্ক্রাইব করা নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করব আর বেল বটন টিপি দিব, তেতিয়ালে মই নতুন ভিডিও আপলোড করলে সোনকালে পাই যাব। আর যদি মূল ভিডিও ভাল লাগে তেনহলে লাইক করব, কমেন্ট করব আর শেয়ার করব। এটা মূল কথা লই আহ, খালমইনা বিভিন্ন বয়সত হয়, বিশেষ তিন এজত আমার খালমইনা বেশি হওয়া দেখা যায়। অর্থাৎ সতেরো ওঠেরো বছরের পরা 25-30 বছর বয়সের ভিতর ব্যক্তি সকল বেশি হওয়া দেখা যায়। আর আমি সকলেই জানো খালমইনা হরমোনাল চেঞ্জ অর্থাৎ হরমোনের তারতম্যর কারণে হয়, কিন্তু আমি বিতংভাবে আলোচনা করি ছালৰ বিষয়ে আর স্কিনৰ বিষয়ে। এই হরমোনাল চেঞ্জ হওয়ার ফলত কেনেকুৱা আমার খালমইনা হয়। এতিয়া এই খালমইনা আমার শরীরত হরমোনাল চেঞ্জ অর্থাৎ হরমোনের তারতম্যর কারণে হয়। ইয়াত এটা কথা কইল, আমার শরীরত যিমান নোম আছে সেই নোমর গুড়ির গ্ল্যান্ড থাকে অর্থাৎ গ্রন্থি থাকে, যেটো গ্রন্থির নাম সেবাসিয়াস গ্ল্যান্ড বা সেবাসিয়াস গ্রন্থি বলে কোৱা হয়। আর নোমর গুড়ির ফাঁক থাকে অর্থাৎ ফুটা থাকে, আর সেই গ্রন্থিয়ে সেই গ্ল্যান্ডে এবিধ তেল নিঃসরণ করে, যেটো তেলর নাম সেবাম বলে কোৱা হয়। আর সেই তেলে আমার শরীরের ছালত সতেজ করে রাখে, সুরক্ষিত করে রাখে আর তেলতেলিয়া করে রাখে। এতে গম পালে যে আমার ছালখন প্রটেক্ট করার কাম হল এই সেবাসিয়াস গ্ল্যান্ডর আর তেলর। যেতিয়া আমার শরীরত কিবা কারণত হরমোনাল চেঞ্জ হয় তেতিয়া এই গ্ল্যান্ড সেবাসিয়াস গ্ল্যান্ডে তার কার্যক্ষমতা ভালকৈ করিব নোৱাৰে, যেনেকৈ করিব লাগে তেনেকুৱা। তেতিয়া কি হয়, সেই নোমৰ গুৰিত যিবিলাক ফুটা থাকে সেই ফুটাটো কেতিয়াবা কোনো কারণবশত ইনফেকশনের কারণে হোক, ব্যাকটেরিয়ার কারণে হোক বা অপরিষ্কার করে থাকার কারণে হোক ফুটাটো বন্ধ হয়ে যায়, হরমোনের কারণে হোক বন্ধ হয়ে যায়, বা কেতিয়াবা এই তেল যিখিনি আমার প্রয়োজন নির্গত করিব লাগে নিঃসরণ করিব লাগে ছালৰ কারণে, কেতিয়াবা বেশি তেল নিঃসরণ করে দিয়ে তেতিয়া আমার শরীরটো তেলতেলিয়া হয়ে যায়, তেতিয়াও আমার খালমইনা হওয়া দেখা যায়। এটা গম পালে আমার ছালত পটাশ করার যেটো গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডে তেল দিয়ে আর ছালখন আমার সতেজ করে রাখে, সুরক্ষিত রাখে। যেতিয়া এই সুরক্ষিত না থাকিব তেতিয়া আমার শরীরত কিবা নহয় কিবা এটা ইনফেকশন বা কিবা এটা ওলায়, বিশেষকৈ খালমইনা এইটোর কারণে হয় হরমোনের তারতম্যর কারণে। আর এই হরমোনের তারতম্যর কারণে আগত কৈছো টিন এজত হয়, আর আমার শরীরত কিছু অঙ্গ বা অংশত বেশি হওয়া দেখা যায় অর্থাৎ মুখমণ্ডলত, তারপর বক্ষস্থলত আর পিঠির উপর ভাগত। এই তিনটা অংশত এই গ্ল্যান্ড বেশি থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকে, সেয়ে ইয়াত বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এক নম্বর আমার খাদ্য হেলদি খাদ্য আমি না খাও, বাজা পোড়া বেশি খাও, জ্বলা বস্তু বেশি খাও, চর্বি জাতীয় বেশি খাও, তেল জাতীয় বস্তু খাওয়ার ফলত আমার এই খালমইনা হওয়া দেখা যায়। তারপর স্ট্রেস ললে অর্থাৎ মানসিক চাপ, মগজুত আমি যেতিয়া বেশি চাপ সৃষ্টি করো তেতিয়া আমার শরীরত এন্ড্রোজেন নামের হরমোন বাড়ি যায়, তেতিয়া আমার এই খালমইনা হওয়া দেখা যায়। তারপর কিছু কসমেটিক ব্যবহার করলে আমার মুখত তেতিয়া সেই ফুটাবিলাক নোমর গুড়ির যেটো ফুটা আছে সেই ফুটাবিলাক বন্ধ হয়ে যায়, যার ফলত আমার খালমইনা হওয়া দেখা যায়। তারপর কিছু মেডিকেল প্রবলেম আছে, যেনে থাইরয়েড হলে তার প্রবলেম থাকিলে, ডায়াবেটিসের প্রবলেম থাকিলে, পেটর প্রবলেম থাকিলে অর্থাৎ পায়খানা ক্লিয়ার নহয়, গ্যাসের প্রবলেম থাকলেও কেতিয়াবা আমার হরমোনের তারতম্য হয়, যার ফলত আমার এই তিনটা ঠাইত বেশি খালমইনা হওয়া দেখা যায়। এতে গম পালে যে আমার কি কি অসুবিধার কারণে আমার এই খালমইনা হয়। এতিয়া এই খালমইনা হলে
আমি তাক কেনেকৈ নিয়ন্ত্রণত রাখিব পাৰিম আৰু কেনেকৈ কেনেকুৱা খাদ্য খোৱা উচিত। এক নম্বৰ, আমি সদায় মুখখন ভালকৈ ধুই ৰাখিব লাগিব, অর্থাৎ দৈনিক কমেও 4-5 বার মুখখন ধুব লাগিব। আমার তেলতেলিয়া হওয়া বা এই নোমর গুড়ির যেটা ফুটা বন্ধ হওয়া এইখানে কমিব, ধুইলে আমার এই ব্যাকটেরিয়া বা ধুলাবালু যে মুখত পড়ে সেইবিল সফা হব, হলে আমি এই শালমইনার পৰা আমি বহুত বাঁচিব পাৰিম। তারপর পানি বেশিকৈ খাব, কারণ পানি কম খালে আমার শরীরের ডিহাইড্রেশন হয়, যার ফলত হরমোনের তারতম্য হব পাৰে। সেয়ে আমার পানি বেশি খোৱা অতি দরকারি, অতি প্রয়োজন। মিনিমাম 3-4 লিটার পানি খোৱা অতি দরকারি গরমের দিনত, আর ঠান্ডার দিনত 2-3 লিটার পানি খোৱা অতি দরকারি, অতি প্রয়োজন। তারপর বজাকুড়া বস্তু কমকৈ খাব, তারপর জ্বলা বস্তু কমকৈ খাব, চর্বি জাতীয় বস্তু কমকৈ খাব, তেল জাতীয় বস্তু কমকৈ খাব, আর মুখত তেল জাতীয় বস্তু কমকৈ লগাব, তেল নলগাব। তারপর কি হব, যেতিয়া আমি ঘরের পর উলাও, যেতিয়া আমি প্রসাধন ইউজ করো, কসমেটিক কিবা মুখত ইউজ করো, তেতিয়া বেশি সময় এই কসমেটিক থাকলেও কেতিয়াবা আমার শালমইনা হওয়া দেখা যায়। সে কসমেটিক বেশি নলগাব, আর যদি লগায় তথাপি বেশি সময় না রাখব, ঘরত আহি ভালকৈ মুখখন সাবোনেরে ধুই দিব। তারপর যেতিয়া আমি বাহিরত উলাও, তেতিয়া আমার বতাহর লগত ধুলা বালু আমার মুখত পড়ে, আর কেতিয়াবা আমি অপরিষ্কার হাতেরে মুখখন মুছি দিও বা মুহারি দিও বা খজুয়ালে আমি নখ লগাই দিও, এইটু করিব নাপায়, এইবিলাক নকৰিব। যিমান পারে মুখত হাত নলগাব, যদি লগাবলগীয়া হয় তেনেহলে হাত ভালকৈ পরিষ্কার করে তারপর লগাব। আর যেতিয়া আমার এই মুখমণ্ডলত সেই তেল বেশি হয়ে যায় বা ফুটাটু বন্ধ হয়ে যায়, তেতিয়া কি হয় আমার এই প্রথমত কলা বা বগা গুটির নিচিনা উলাব। এই বগা গুটির নিচিনা উলালে আমি হোয়াইট হেজ বলে কো, আর কলা গুটির নিচিনা উলালে ব্ল্যাক হেজ বলে কো। প্রথমত সরুকে গুটিও নহয়, সরু এনেকুয়া হব। তারপর এই গুটির ভিতর যেতিয়া আমার এই ফুটাটু বন্ধ হয়ে যায়, তেতিয়া গুটির নিচিনা হয় বগা আর কলা, যেটু হোয়াইট হেজ আর ব্ল্যাক হেজ বলে কোয়া হয়। এইটু হওয়ার পিছত দুদিন এদিন যাওয়ার পিছত যেতিয়া তার ভিতর ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াটু গ্রো হয়, তেতিয়া লাহে লাহে ই ডাউন হয়ে যায় আর রঙা হয়ে যায়, তেতিয়া তাক আমি একনি বলে কো আর পিম্পল বলে কো। এতে গম পাইছে নিশ্চয়। আর যেতিয়া এই গুটিটু পুজ হয়ে যায়, আমি কেতিয়াবা কি করু, এই নখরে ফুটাই দিই, এইটু বেয়া কথা, ফুটাব না লাগে, লাগলে এজন চিকিৎসকের ওচর যাব। যেতিয়া এই ফুটাব, তেতিয়া এই পুজ হয়ে যায়, পানি হয়ে যায়, এইটু যদি ভাল করে নুলায় তেনহলে আকৌ রিটার্ন হব আর তাপ দাগ পড়ে যাব। সে ফুটাব না লাগে, অটোমেটিক নিজে নিজে ফাটিলে দাগ নহয়। আর যদি বেশি এনেকুয়া হয়ে যায় তেনহলে এজন চিকিৎসকের ওচর যাওয়া অতি দরকারি, অতি প্রয়োজন। এতিয়া আমি কেনেকুয়া খাদ্য খোৱা উচিত, বেশিকৈ শাক পাচলি খাব, সেউজীয়া শাক পাচলি, কারণ সেউজীয়া শাক পাচলিত ভিটামিন ই, এ আদি করে ভিটামিন থাকে, যেগুলো আমার ছালের কারণে ভাল আর শালমইনার কারণেও ভাল, কারণ আমার মুখত স্কিন আমার শরীরের স্কিনতকৈ বেলেগ, তাত ই ভিটামিনের প্রয়োজন হয়, ভিটামিন ই সির প্রয়োজন হয়, ভিটামিন কের প্রয়োজন হয়। সে শাক পাচলিত এইখানে ভিটামিন পোৱা যায়, ফলমূলত এইখানে ভিটামিন পোৱা যায়, বেশিকৈ ফলমূল খাব, তারপর নেমু টেঙা খাব, তারপর আলমন্ড বাদাম খাব, যি অমেগা 3 থাকে, স্কিনের কারণে ভাল আর হার্টের কারণেও ভাল, লিভারের কারণেও ভাল। তারপর রঙালাউ খাব, রঙালাউ জিঙ্ক থাকে, জিঙ্ক আমার স্কিনের কারণে ভাল, আমার বহুত রিসার্চত দেখা গৈছে জিঙ্কর অভাবও কেতিয়াবা আমার মুখত শালমইনা হওয়ার সম্ভাবনা থাকে, সেই জিঙ্ক খালে আমার শালমইনার পৰা আমি পরিত্রাণ পাম। তারপর মিঠা আলু খাব, মিঠা আলু ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে, যেহেতু স্কিনের কারণে, মুখের কারণে বা শালমইনার কারণে বহুত ভাল। এতিয়া খাদ্যবস্তু পালে আপনার যে শাক পাচলি বেশিকৈ খাব, ফলমূল বেশিকৈ খাব, তার ভিতর মই কেইটামান ভিটামিন থকা বেশি মুখের কারণে বা শালমইনার কারণে কৈছো, অমিতা বেশিকৈ খাব, অমিতা ভিটামিন এ সি আর কে থাকে, যেটু শালমইনার কারণে ভাল, মুখের স্কিনের কারণে ভাল।
নিশ্চয় বুঝি পাইছে। আৰু ৰাতিপুৱা উঠি মুখ ধুই এগ্লাছ কুহুমীয়া গৰম পানী খাব। তেতিয়াহ'লে কি, মই আগত কৈছিলোঁ যে পেটৰ প্ৰব্লেমৰ কাৰণে কেতিয়াবা খালমইনা হোৱা সময় নাথাকে, তেতিয়া কুহুমীয়া পানী খালে পেটটো ক্লিয়াৰ হ'ব, পায়খানা ক্লিয়াৰ হ'ব, তেতিয়াও খালমইনাৰ পৰা বাচিব পাৰিম। নিশ্চয় মোৰ ভিডিঅ' বুজি পাইছে, এইখিনি কৰিলে নিশ্চয় সুফল পাব। আৰু যদি সুফল নাপায় বা বেছি হৈ আছে, তেনেহ'লে এজন চৰ্মৰোগ বিশেষজ্ঞৰ ওচৰত পৰামৰ্শ ল'ব বা এজন চিকিৎসকৰ পৰামৰ্শ ল'ব, তেতিয়াহ'লে সুফল পাব আৰু ভাল পাই যাব। নিশ্চয় মোৰ ভিডিঅ' ভাল লাগিছে বা বুজি পাইছে, যদি ভাল লাগে তেনেহ'লে লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু শ্বেয়াৰ কৰিব, আৰু যদি নতুন হয় তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু বেল বাটন টিপি দিব, তেতিয়াহ'লে নতুন ভিডিঅ' আপলোড কৰিলে সোনকালে পাই যাব। সকলো ভালে থাকক, ধন্যবাদ।